আসসালামু আলাইকুম করোনার সেকেন্ড ওয়েব চলতেছে যেহেতু সো করোনা প্যান্ডামিকে সবাই একটু সচেতন থাকবেন দূরত্ব মেনটেন করে চলবেন এবং স্বাস্থ্য সচেতনতাভাবে চলবেন আর মূলত যেটার জন্য আজকে নিয়ে আসছি স্কোয়াশের হারভেস্টিং দেখাবো আপনাদেরকে দেখেন প্রতিটা গাছেই কী কীরকম বেয়ারিং আমি মোটামুটি কিন্তু একটা গাছ থেকে প্রতিটা গাছ থেকেই একটা করে ফল হারভেস্ট করেছি তো আজকেও গতকালকে হারভেস্ট করেছি যদিও ওই সাইডে হারভেস্ট করেছি আজকে এদিক দিয়ে হারভেস্ট করতে আসলাম দেখেন এই যে একটা ফল এইখানে একটা ফল হারভেস্ট করতে পারবো এই যে এখানে একটা ফল হারভেস্ট করা যাবে এটা হারভেস্ট করবো এই যে এই যে এই ফলটার ওজন কিন্তু এক কেজি প্লাস মাইনাস হবে এক কেজির নয়শো গ্রাম নাহলে এক কেজি হবে তো এই সাইজের ফলগুলোই হারভেস্ট করা উত্তম আর বেশি ফলটা একটু বেশি বড়ো হয়ে গেলে সেক্ষেত্রে একটু স্বাদটা একটু কমে আসে তো আমার মতে এটাই হারভেস্ট করা উচিত তো দেখেন কি পরিমাণ বেয়ারিং এই গাছ থেকে আমি একটা তুলেছি এই যে দেখেন এখানে আছে একটা এই যে এই যে আমি দেখেন মোটামুটি প্রতিটা গাছ থেকেই একটা করে ফল উঠানো যাবে তো দেখেন আমার এখানে বারোশো গাছ আছে হ্যাঁ তা আমি যদি প্রতিদিন আমি ইচ্ছা করি প্রতিদিন একশো একশো কেজি করে হার্ভেস্ট করতে পারতেছি তো এটার কোনো বিকল্প নাই তো এইটাও অনেকটা শশা বা খিরার মতো বিশেষ করে ক্ষীরা একদিন পরে পরে হারভেস্ট করতে হয় ঠিক এটাও একদিন পরে আমার আমি যা দেখতেছি যে একদিন পরে পরে হারভেস্ট করতে দিতেছে তো দামটা মোটামুটি যাই থাকে আপনার ফলন তো অনেক বেশি তো এটা দিয়ে পোষা যায় তো এভাবেই আমি এই যে প্রত্যেকটা ফসল মোটামুটিভাবে এক কেজির বেশি হবে এক কেজি প্লাস মাইনাস তো দেখেন আমার এই মোটামুটি পনেরো শতক জমিতে আমি গতকালকেও একশো কেজির মতো হারভেস্ট করেছি আজকেও মানে তোলার যখন শুরু করেছি ঠিক তিন ক্যারেটের প্রায় চার ক্যারেট মাল হয়ে গেছে কিন্তু আমি আসলে সাহস পাইনি আমি যেহেতু তিন ক্যারেট নিয়ে এসেছি ক্যারেট ক্যারেট তিনটে নিয়ে এসেছি এই জন্য আমি আর তুলতে সাহস পাইনি তা আমার কাছে মনে হচ্ছে আরও দুই ক্যারেট মাল হবে মিনিমাম দুই ক্যারেট মাল হবে তো এখানে তিন ক্যারেটে মোটামুটিভাবে প্রতিটা ক্যারেটে মোটামুটিভাবে আপনার মনে হয় যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি মাল হবে যেহেতু উপরে মালগুলো আছে অনেক তো এখানে একশো কেজির বেশি মাল হবে তো এটা দেখে আমার মনে হচ্ছে যে ক্ষীরার মতো যে প্রতি একদিন পরে পরে এই মাল তোলা যাবে তো দেখেন কি সাইজ প্রত্যেকটা স্কোয়াশের সাইজ আপনার এক কেজির এক কেজির মতো হবে এটাই বেস্ট এর চেয়ে বড়ো করা উচিত না আর এটার স্বাদ তো আপনারা জানেনি যারা খেয়েছেন তারা জানেন আর যারা খান নাই তারা আফসোস করলে কোনো লাভ নাই খেতে হবে খেয়ে দেখতে হবে ঠিক আছে তো আমার স্কোয়াশ জমিতে ভিজিটে আসছে যে তরুণ ওরা আসলে কৃষিতে কৃষিকে ভালোবাসে সবাই ওরাও যা বোঝা গেল যে ওরাও স্কোয়াশ দেখে স্কোয়াশ ভিজিটে আসছে তো আসলে তোমার কেমন লাগলো যে দেখলা যে খেত খুব ভালো লাগলো এবং ফসলগুলো খুব ভালো হয়েছে দেখে খুব ভালো লাগতেছে আচ্ছা এটা কি তুমি খেয়েছো আচ্ছা প্রথমে তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ উদয়কান মিলকি আচ্ছা আচ্ছা তোমার কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টেনে ক্লাস টেনে তার মানে তুমি এখন স্কুলে পড়ো মানে এটা আসলে ভালো লাগলো যে একটা স্কুলের ছেলে মানে মোটামুটি তরুণ বলা যায় তরুণ বয়সে সে সতেরো আঠারো বছর বয়স সেই বয়সেই মানে কৃষির প্রতি তার যথেষ্ট ভালোবাসা এটা দেখে আসলে ভাল লাগে কারণ আমাদের কৃষির এখন আধুনিক কৃষিতে যে যে মাত্রাটা যোগ করেছে যে নতুন সবজি স্কোয়াশ এটা আসলে ওরা ওরাও নতুন দেখতেছে ওরা দেখে খুব ভালো লাগলো বিধায় আসছে তো তুমি যেটা এটা হ্যাঁ তোমার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে এবং এটা তো আমাদের কাছে নতুন একটা ফল আচ্ছা তোমার কাছে কী মনে হয় যে এই এই সবজিটা কি মানে মানুষের খাওয়া উচিত বা এগুলো কি কি মানে এটা প্রমোট করা উচিত কি এখন আপনার কথা হলো গিয়ে যেহেতু এটা নতুন মানুষ প্রথম মানে কিছুদিন আনিজি থাকবে আচ্ছা তারপর কে আস্তে আস্তে মানে সবার যদি ভালো লাগে তাহলে তো এটা অনেক ভালো পরিচিতি করা দরকার তাই তো সবার মাঝে এটা চড়াতে হবে আচ্ছা আচ্ছা তো এটার এটা কিন্তু অনেক ধরনের তোমার কি আইডিয়া আছে এটা কিন্তু এটা দিয়ে যেমন মাছ খাওয়া যা মাংস খাওয়া যা এটা দিয়ে শাক না শাক না সরি এটা দিয়ে সবজি রান্না করা যা এটা দিয়ে তোমার যে কোনো ভাজি করা যা মানে এটা একটা মোটামুটি অলরাউন্ডার সবজি হ্যাঁ মাছ এটার কোন দেশে সবজি তুমি জানো এটা ইতালিয়ান সব ইতালিয়ান সবজি হ্যাঁ তাহলে তো অনেক কিছু এখন ইউটিউবের যুগ সবাই ইউটিউবের মাধ্যমে সব কিছু জানতে পারে তো আমিও চাই যে তরুণরা আগে আসে আমি নিজেও তরুণ আমার বয়সও খুব বেশি না হয়তো ওদের চেয়ে একটু বয়স বেশি বা আমি নিজেও ওইটা খুঁজে নিয়ে এসেছি আমার এলাকায় প্রথম বিদায় ওরা আসছে দেখতে আসছে মানে মানে মোটামুটি বয়স মানে কম কম বয়স থেকে শুরু করে এবং বৃদ্ধরাও আসে জমি দেখতে দেখে মানে ওদের ভালো লাগে আসে বলে যে বাবা কী করছো তো আসলে সব কিছু মিলে ভালো লাগে যেহেতু সবজিটা ভালো হয়েছে তো এটুকুই আর সবচেয়ে বড় কথা হলো কি তোমাদের ভালো লাগলে সমস্যা নেই কোনো ফর্মুলা যা আছে আমি যা ফর্মুলা করি এভাবেই তোমাকে দেখাই দেবো করবা প্রথমে ছোটো করে করবা আমিও কিন্তু মোটামুটি প্রথমে আমি পনেরো শতক জমিতে করেছি ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ওকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম